কেন্দ্র কেন ব্যবস্থা নিচ্ছে না? ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলেছে, কি বলবে? দেখুন, হরিণঘাটা লঙ্কা বা হুগলির আলু, এটাতে কেন্দ্র কি করবে? এটা তো রাজ্যের, যে উনি তো বলেছেন, উনি নিজে স্বীকার করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো মানবেন, কারণ উনি বলেছেন যে বন্ড, আলুর বন্ডে কোটি কোটি টাকা রোজগার হচ্ছে, সমস্ত উনি মান্ডি, বাজারের মান্ডি তৈরি করেছেন, সেগুলোর কমিটি তৈরি করেছেন, তারা কাজ করে না, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা সমস্ত সেটিংয়ে রয়েছে, কলকাতায় যে সমস্ত মাল আসছে সেই সমস্ত মালের উপরে হঠাৎ করে উনি তেলের উপর 1 টাকা করে দাম বাড়িয়ে দিলেন। আরে উনি যখন বিরোধীতে থাকতেন, সরকারের ক্ষমতা ছিল, এই তো আছে সিপিএম এর প্রতিনিধি, বলুন, একটা ট্রামের ভাড়া বাড়লে, একটা রেলের যে বাসের ভাড়া বাড়লে কোন জায়গায় উনি যেতেন? উনি তেলের দাম এমনি তো শেষ তুলছেন এত টাকা, তার উপরে বাড়িয়ে দিলেন 1 টাকা করে, এবং বিদ্যুতের দাম এই জায়গায় পৌঁছেছে, তো এফেক্ট হবে না? সেই এফেক্ট হতে শুরু করেছে। এখন তাদের টাস্কফোর্সকে ডেকে সব বলে কি হবে? 1, 2 হচ্ছে, এখান থেকে মেটেরিয়াল অন্য রাজ্যে চলে যাচ্ছে, ওনার তো পুলিশ, উনি আটকাচ্ছেন না কেন? এই সমস্ত যেতে দিচ্ছেন কেন? আর শেষ আমি একটা কথা বলবো, প্রত্যেকটা গাড়ি পিছু যদি তৃণমূলের ট্রেড ইউনিয়ন টাকা তোলে, প্রত্যেক এলাকায় এলাকায়, এখন তো আমি দেখলাম, বলা উচিত না, একটা রাত্রিবেলা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়বেন, দিলে আপনারা দেখতে পাবেন, একটা জায়গায় মাল যাচ্ছে গাড়িতে করে, আনাজ যাচ্ছে, সবজি যাচ্ছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে হচ্ছে পুলিশকে টাকা দিতে হচ্ছে, সেসব টাকা গিয়ে জনগণের উপর পড়ছে, তার এফেক্ট আসছে। ফলে একটা সামগ্রিক পরিকল্পনা করে এটাকে অ্যাড্রেস করতে হবে। ইনি হঠাৎ করে, কালকে বা পরশু উপনির্বাচন আছে, তার আগে ইমেজ বিল্ডিংয়ের জন্য এই যে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ তিনি নিয়ে দেখানোর চেষ্টা করছেন, তাতে আলটিমেটলি সুদূরপ্রসারী কোনো লাভ হচ্ছে না। এর আগেও উনি একটা মিটিং করেছিলেন, তা উনি যান নিজে বাজারে, উনি নিজে গিয়ে বসুন, 4টে ওনার পুলিশকে বলুন যে যে বেআইনি গোডাউনগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে, আর দয়া করে তেলের দামটা কমান, বন্ধ করে দিন। শঙ্কু, একটুখানি আটকাচ্ছি, আমাদের একটুখানি আটকাচ্ছি, একটুখানি আটকাচ্ছি, আমাদের অতিথিদের কাছে যাবার আগে আমাদের অপর প্রতিনিধি সোমা মাইতি রয়েছে মুর্শিদাবাদ থেকে, সোমার কাছে চলে যাব। সোমা, মুর্শিদাবাদে বাজার দরের কি হাল? দেখো, মুর্শিদাবাদে বাজার দরেরও কিন্তু একই অবস্থা, তার প্রত্যেকটা জিনিস, অর্থাৎ প্রত্যেকটা সবজি কিন্তু প্রায় ডাবল দাম হয়ে গিয়েছে, এবং আলু পেঁয়াজের দামও কিন্তু বেশ কিছুদিন ধরে অনেকটাই বেড়েছে। এখানে রয়েছেন সবজি বিক্রেতা, এবং তোমাকে বলি, আমরা সব সচরাচর যে ছবি দেখতে অভ্যস্ত, সন্ধেবেলায় প্রচুর মানুষ থাকে নেই বাজারে, এবং কার্যত আজকে কিন্তু, আজ নয়, বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে সন্ধেবেলার যে বাজার, সেই বাজার কিন্তু কার্যত শুনশান, অর্থাৎ যেভাবে সবজির দাম বাড়ছে, একটু জানার চেষ্টা করব যে সবজির দাম এইভাবে বাড়লো কেন? সবজি বর্ষা হচ্ছে, খরা মেরেছিল, সবজি হচ্ছে না, ওই জন্য বাড়তেই গেছে সবজির দাম। কীভাবে দাম বেড়েছে এই সবজির? খরা তো নষ্ট করে দিয়েছিল, আবার বর্ষা নষ্ট করে দিচ্ছে, বাজারটা কি কম হচ্ছে এর ফলে? বিক্রি একটু কম হচ্ছে দিদি, আর সবজি মার্কেটে যায়, সবজি হচ্ছে না তো জমিতে। একই সঙ্গে একটু কথা বলবো যারা ক্রেতা, দিদি সবজি বাজারে এসেছেন, ব্যাগ হাতে দেখছি যে দাম কতটা বেড়েছে। দাম তো প্রচুর বেড়েছে, ধরুন পকেট খালি হয়েছে, ঝোলা ভরছে না, আমাদের চলা খুব অসুবিধা হয়ে যাচ্ছে দিনে দিনে। যেখানে আলু 35 টাকা বলছে, পেঁয়াজ 50 টাকা, কী খাবো? যেখানে 1 কিলো লাগে সেখানে 500 নিচ্ছি। আলুর দাম এতটা বাড়লো কেন? আমরা যেভাবে কিনছি সেভাবে বেশি, আমরা আড়তে কেজিতে আমাদের 2-3 টাকা লাভ থাকছে। অর্থাৎ সোমা, এই মুহূর্তে বহরমপুরের ছবি যেটা উঠে আসছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষ, ক্রেতা বিক্রেতা প্রত্যেকে কিন্তু যে কতটা অতিষ্ঠ তার থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আলোচনায় আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই পুরো বিষয়ে খতিয়ে দেখা উচিত, তদন্ত করা উচিত, শুধু তাই নয়, কোথাও যাতে এক্সট্রশন না হয় সেদিকেও নজর রাখা উচিত বলে ঠিক কি বলেছিলেন আজকের এই বৈঠকে শোনাব। করছে কারা খোঁজ রাখুন, এটা সিআইডি, ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আইবি, এটার উপরে নজরদারি করবে। এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে, এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের। মনে রাখবেন, আমরা কাজটা করছি মানুষের জন্য, আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সটর্শন করা হয়েছে, সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।